হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম বিশ্ব সেরা ধাঁধা ও তার উত্তর নিয়ে। আজ আমরা দেখব ধাঁধা সহ উত্তর। তো ভিউয়ার্স, 18+ ভাই বোনদের জন্য অনেক সুখবর। আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে। আজ আপনারা তেমনই ধরনের কিছু প্রশ্ন তুলে ধরলাম, হয়তো প্রশ্নগুলো জেনে আপনাদের অনেক উপকৃত হবে। প্রশ্নগুলো হবে অনেক কঠিন, কিন্তু যদি আপনি একটু বুদ্ধি করেন তাহলে হবে আপনার কাছে সবই সহজ। চলুন না এবার জেনে নেওয়া যাক, কোন সময় যৌন মিলন করলে বুদ্ধিমান সন্তানের জন্ম হয়, আপনার কি জানা আছে? এই বিষয়টি আমাদের প্রত্যেকেরই জানা উচিত, হোক ছেলে হোক বা মেয়ে, সকলেরই জানা উচিত এই প্রশ্নের উত্তরটি। তবে চলুন না জেনে নেওয়া যাক, উত্তরটা হবে সকাল 6টা থেকে 7টার মধ্যে যৌন মিলন করলে বুদ্ধিমান সন্তানের জন্ম হয়। কোন ভিটামিনের অভাবে পুরুষের বীর্য খুব তাড়াতাড়ি বের হয়, আপনার কি জানা আছে? চলুন না এবার জেনে নিন, হয়তো এই প্রশ্নের উত্তরটি আপনার জন্য একান্তই প্রয়োজন। উত্তরটা হবে ভিটামিন সি এর অভাবে পুরুষের বীর্য খুব তাড়াতাড়ি বের হয়। ছেলেদের প্রথম প্রেম কেন সফল হয় না, আপনি কি বলতে পারবেন? চলুন না এবার জেনে নিই। উত্তরটা হবে প্রথম প্রেম সফল না হওয়ার অনেক কারণ রয়েছে, তার মধ্যে হলো সে সময় ছেলেটি অবুঝ থাকে বা বেকার থাকে অথবা পূর্ণ বয়স হয় না। নিয়মিত সেক্স না করলে ছেলেদের কি রোগ হতে দেখা দেয়? তো ভিউয়ার্স, আপনার কি জানা আছে? চলুন না এবার আমরা উত্তরটা দেখে নিই, নিয়মিত সেক্স না করলে আমাদের শরীরে কি রোগ বাসা বাঁধতে পারে? উত্তরটা হবে নিয়মিত সেক্স না করলে ছেলেদের হৃদরোগ এর সমস্যা দেখা দেয়। আটোজনি বা টাইট জনি কি? আমরা হয়তো অনেক ধরনের জনির নাম শুনেছি, এবার আপনারা জেনে নিন আটোজনি বা টাইট জনি কি। এটা অনেক মেয়েদেরই রয়েছে। চলুন এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে আটোজনি হলো এক প্রকার টাইট জনি। এ জনির মেয়েরা যতবার সেক্স করুক না কেন সব সময় টাইটই থাকে। পুরুষরা এ জনির মেয়েদের সাথে সেক্স করে খুশি হয়। তেল জলের উপর ভাসে কেন, আপনার কি জানা আছে? চলুন না এবার জেনে নেওয়া যাক। উত্তরটা হবে তেলের ঘনত্ব বেশি হওয়ার কারণে তেল জলের উপর ভাসে। কোন পাখি কোনোদিনও বাসা বাঁধে না, আপনি কি বলতে পারবেন? পারলে অবশ্যই উত্তরটা কমেন্টে তুলে ধরুন। চলুন এবার আমরা উত্তরটা দেখে নিই। উত্তরটা হবে কোকিল কোনোদিনও বাসা বাঁধে না। কেমন ধরনের মেয়েদের যোনিতে চুল খুব কম থাকে বা কম উঠে, আপনি কি বলতে পারবেন? চলুন না এবার জেনে নেওয়া যাক। উত্তরটা হবে যেসব মেয়েরা যোনির চুল হাত দিয়ে প্রতিদিনই তুলে ফেলে তাদের যোনিতে চুল খুব কম থাকে। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি হীরা পাওয়া যায়, আপনার কি জানা আছে? চলুন এবার আমরা দেখে নিই। উত্তরটা হবে দক্ষিণ আফ্রিকাতে বেশি হীরা পাওয়া যায়। কম বয়সী মেয়েদের স্তন টিপলে কি বিপদ হতে পারে, আপনি কি বলতে পারবেন? চলুন না এবার আমরা বাস্তব অভিজ্ঞতা থেকে দেখে নিই। উত্তরটা হবে কম বয়সী মেয়েদের স্তন টিপলে খুব তাড়াতাড়ি সেক্স করার জন্য পাগল হয়ে ওঠে,
আর যদি শরীর দুর্বল হয় তবে সে অজ্ঞান হয়ে যেতে পারে। কোন ধরনের মেয়েরা যৌন উত্তেজনা কন্ট্রোল করতে পারে না আপনি কি বলতে পারবেন? চলুন না এবার জেনে নেওয়া যাক। উত্তরটা হবে, যেসব মেয়েরা পর্ন ভিডিও দেখে তারা সেক্স নিয়ন্ত্রণ করতে পারে না। মেয়েদের কোন অঙ্গটি ছেলেরা প্রতিদিন দেখলে ধনী হতে পারে আপনার কি জানা আছে? চলুন না এই বিশেষ প্রশ্নের উত্তরটি জেনে নিই, হয়তো ছেলে মেয়েদের উভয়ের জন্য এই প্রশ্নের উত্তরটি জানা অত্যন্ত প্রয়োজন, চাইলে আপনিও ধনী হতে পারেন। উত্তরটা হবে, মেয়েদের নাভি ছেলেরা প্রতিদিন দেখলে ধনী হতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই রকম আরো 18 প্লাস ধাঁধা এবং বুদ্ধিমত্তার ধাঁধা, অবাক করা ধাঁধা দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন, যাতে সবার আগে আপনি সেই বিষয়টি জেনে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করুন, এবং আপনার কোন প্রশ্নের সাথে মিল রয়েছে আপনি তা কমেন্টসে তুলে ধরতে পারেন। এছাড়া আমাদের চ্যানেলে রয়েছে ইংলিশ টু বাংলা ল্যাঙ্গুয়েজ, হিন্দি টু বাংলা ল্যাঙ্গুয়েজ, তামিল টু বাংলা ল্যাঙ্গুয়েজ, পাঞ্জাবি টু বাংলা ল্যাঙ্গুয়েজ, মালয়েশিয়ান টু বাংলা ল্যাঙ্গুয়েজ, জাপানি টু বাংলা ল্যাঙ্গুয়েজ ভাষার উপর বেশ গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল, যা একজনকে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকবে এই চ্যানেলটি। এছাড়া রয়েছে বড়দের জন্য এবং যুবক ভাই বোনদের জন্য 18 প্লাস ধাঁধা, যা হয়তো জানার অত্যন্ত প্রয়োজন রয়েছে আপনারও। আপনারও হয়তো কোনো সমস্যা রয়েছে যে প্রশ্নটি হয়তো এখানে পেয়ে যাবেন তার উত্তর সহ। তো ভিউয়ার্স, এরকম ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। চলুন না এবার জেনে নেওয়া যাক, কোন সময় যৌন মিলন করলে বুদ্ধিমান সন্তানের জন্ম হয় আপনার কি জানা আছে? এই বিষয়টি আমাদের প্রত্যেকেরই জানা উচিত, হোক ছেলে হোক বা মেয়ে, সকলেরই জানা উচিত এই প্রশ্নের উত্তরটি। তবে চলুন না জেনে নেওয়া যাক, উত্তরটা হবে, সকাল 6টা থেকে 7টার মধ্যে যৌন মিলন করলে বুদ্ধিমান সন্তানের জন্ম হয়। কোন ভিটামিনের অভাবে পুরুষের বীর্য খুব তাড়াতাড়ি বের হয় আপনার কি জানা আছে? চলুন না এবার জেনে নিন, হয়তো এই প্রশ্নের উত্তরটি আপনার জন্য একান্তই প্রয়োজন। উত্তরটা হবে, ভিটামিন সি এর অভাবে পুরুষের